ছয় দফা দাবি আদায় সংবাদ সম্মেলন করেছে বড়পুকুরিয়া কয়লা খনি ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটি বাইশ ফেব্রুয়ারি সকালে বৈগ্রাম বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনের সহসভাপতি গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে জানান কয়লাখনিতে খনিতে ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী বৈগ্রাম কাশিয়াডাঙ্গা গ্রামবাসী দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের সমঝোতার চুক্তি মোতাবেক ক্ষতিগ্রস্ত পরিবারকে চাকরি ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত পুনর্বাসন ভূমিহীন প্রতিটি পরিবারকে উন্নত মানের বাসস্থান ক্ষতিপূরণের টাকা সুপেয় পানির ব্যবস্থা ক্ষতিগ্রস্ত এলাকায় মসজিদ মন্দির স্কুল কলেজ ও হাসপাতাল তৈরি এবং উৎপাদনের বোনাস পাঁচ পার্সেন্ট দেয়ার দাবিতে আন্দোলন করে আসছে তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও খনি কর্তৃপক্ষ এসব দাবি পূরণ করছে না দ্রুত সব দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি সংবাদ সম্মেলনে শতাধিক ক্ষতিগ্রস্ত উপস্থিত ছিলেন Thank you